ফ্রেন্ডস ওয়েলকাম টু চেস আজকে আমরা শুরু করবো করণি চ্যাপ্টার তোমাদের পেজে রয়েছে সুপিত্র অঙ্ক থেকে শুরুটা বলেছে দেখো এটাকে এরকম লেখা আছে এটাকে বলা হয় থার্ড রুট থার্ড রুট ফোর ঠিক আছে ফোর এর পাওয়ারে রয়েছে এটা মানে কি ফোর টু দি পাওয়ার এক এর তিন ঠিক আছে আর যদি এরকম থাকতো তাহলে আমরা এটা এটা কি বলি এটা ঘন মানে কিউব এটাকে বলি তাই না ফোর কিউব বা ফোর টু দি পাওয়ার থ্রি কিন্তু এটা ফোর ফোর থার্ড রুট অফ ফোর আর এটাকে লেখা যায় ফোর টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি রুটের রুটের মধ্যে যদি থাকে তাহলে ওয়ান বাই হয়ে যায় ধরো যদি এরকম রুট যদি থাকতো তাহলে আমরা কী লিখতাম ফোর টু দি পাওয়ার হাফ আমরা এরকম অঙ্ক সূচকে করেছি তাই না তো চলো এটা করি তো এটা হলো ফোর টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এখানে থার্ড রুট অফ সিক্স তাহলে সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি আর এখানে রয়েছে দেখো ফিফটিন সিক্স রুট তাই না রুট রয়েছে তাহলে একবারে লিখে দিচ্ছি এটা ফিফটিন টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স আর হচ্ছে টু ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই টুয়েলভ তো দেখো এখানে আমাদের বলেছে বৃহত্তম রাশিটি বার করতে হবে তো কি করে বুঝবো বৃহত্তম রাশি আমরা এক কাজ করব পাওয়ারে যেগুলো আছে সেগুলোর যে হরগুলোকে একই করে নেব এক রকম করে নেব হরগুলোকে তো হরগুলোকে এক রকম করতে হলে আমরা কি করব হরে যেগুলো আছে কি কি আছে তিন আছে তিন আছে ছয় আছে বারো আছে তাহলে এগুলো লসাগু কত হয় মুখে মুখে হয়ে যাচ্ছে দেখ লসাগু হবে বারো তাই না তাহলে আমাদের নিচে আনতে হবে কত বারো তাহলে নিজে যদি বারো আনি আমি কত দিয়ে গুণ করছি তিন চার বারো চার দিয়ে গুণ করছি তাহলে উপরেও হবে চার এটাও দেখো সিক্স তাহলে আমরা বারো আনতে হলে কি করব চার দিয়ে গুণ করব চার আর এটা দেখো ছয় রয়েছে ছয়কে বারো আনতে হলে কি করছি দুই দিয়ে গুণ করছি তাহলে উপরেও দুই দিয়ে গুণ করলাম আর এটা তো করার দরকার নেই কারণ এটা বারোই রয়েছে তাহলে দেখো দুশো পঁয়তাল্লিশ টু দি বারো পেলাম এটা এবার দেখো কি হচ্ছে এই ফোর রয়েছে ফোরটা কি উপরে রয়েছে তার মানে কি আমরা এটা দেখো যখন কিউব রয়েছে তার মানে আমরা যদি এর নিচে যদি দুই থাকতো একটা তাহলে আমি কী লিখতাম ফোর কিউব এরকম তো লিখতে পারি এটাও ঠিক সেরকম ফোর টু দি পার ফোর তার পাওয়ারে কত রয়েছে ওয়ান বাই টুয়েলভ তাহলে ফোর টু দি পার ফোরের মান কত হয় চার চার ষোলো 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 দুশো ছাপান্ন দুশো ছাপ্পান্ন টু দি পাওয়ার একের বারো বলতে পারি এটাও ঠিক একই রকম সিক্স টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার মানে এরকমটা হচ্ছে দেখো তার মানে ছত্রিশ গুণ ছত্রিশ টু দি পাওয়ার একের বারো কি করে ছত্রিশ আমি গুণটা একবারে করলাম না ছয় ছয় ছত্রিশ এখানে ছয় ছয় ছত্রিশ মানে চারটে ছয়ের গুণ তো এটা দেখো পনেরো স্কোয়ার মানে এটা এরকম ভাবে লিখতে পারি টু দি পাওয়ার ওয়ান বাই টুয়েলভ তো পনেরো স্কোয়ার মানে দুশো পঁচিশ টু দি পাওয়ার ওয়ান বাই টুয়েলভ আর এটা দুশো পঁয়তাল্লিশ টু দি পাওয়ার ওয়ান বাই টুয়েলভ রয়েছে এবার কোনটা বড় সেটা দেখতে হবে দেখো এই গুণটা করা হয়নি এই গুণটা করে দিয়ে গুণ করলে কথা ছয় 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 হাতে থাকলো তিন তিন ছয় আঠারো উনিশ কুড়ি একুশ তিন ছয় হাতে থাকলো এক তিন তির নয় একে দশ তো দেখো অনেকটাই বেশি হয়েছে এটা বারোশো ছিয়ানব্বই টু দি পাওয়ার ওয়ান বাই তো কোনটা বড় মনে হচ্ছে দেখো দেখে অবশ্যই এটা বড় মনে হচ্ছে তাহলে বৃহত্তম রাশি কোনটা হবে আসলে যেটা দেওয়া ছিল কোশ্চেনে থার্ড রুট অফ সিক্স সি অপশন সি হবে এটা এখন বলেছে ক্ষুদ্রতম রাশি কোনটি এনে টু টু দি পাওয়ার কে ওয়ান বাই টু হবে থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই টু আর এটা হবে টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি আর এটা ফোর টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি দেখো নিচে মানে হরে কি কি রয়েছে দুই রয়েছে আর তিন রয়েছে দুই আর তিনে লসাগু কত হয় ছয় হয় তার মানে আমাদের নিচে কি রাখতে হবে নিচে রাখতে হবে ছয় তো ছয় রাখতে হলে এখানে তিন দিয়ে গুণ করব উপরে তিন হচ্ছে তার মানে টু কিউব টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স একবারে করে দিচ্ছি দুই দুগুণে চার চার দুগুণে আট তাহলে এইট টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স হচ্ছে বোঝা গেল এবার দেখো তাহলে তিন এটা ছয় আনতে হবে উপরে তিন তাহলে তিন ত্রিক্ষে নয় তিন নয় সাতাশ সাতাশ টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স এটাকেও সিক্স আনবো সিক্স আনার জন্য কত দিয়ে গুণ করতে হবে দুই দিয়ে গুণ করতে হবে এটাকে তো দুই দিয়ে গুণ করা হলো দুই দুগুণে কত চার ফোর টু দি পাওয়ার তাহলে ওয়ান বাই সিক্স আর এখানে টু বাই সিক্স তাহলে ওখানে চার চার ষোলো ষোলো টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স আমাদের ক্ষুদ্রতম রাশি চেয়েছে তাহলে ক্ষুদ্রতম কোনটা দেখো এখানে এইট টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স টোয়েন্টি সেভেন টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স এটা হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম তাহলে আমাদের অ্যান্সার হবে থার্ড রুট অফ টু তাহলে দেখো তোমার রাশি বলেছে টু রুট ফাইভ তারপর রয়েছে কত সিক্স একটু মজার অঙ্ক এটা ভালো করে বুঝে নাও দেখো এখানে রয়েছে সবগুলো রুট রয়েছে অন্য কিছু নেই তাহলে আমি এখানে লিখতে পারি তো ফাইভ টু দি পাওয়ার হাফ আর এখানে দুই গুণ আছে দুই দেখো আমি এর সঙ্গে গুণ করতে পারছি না তাহলে আমি দুইটাকে কী লিখতে পারি ফোর টু দি পাওয়ার হাফ লিখতে পারি আর একভাবে বুঝতে পারো দেখো দুইকে আমি লিখতে পারি কি রুট ফোর আর এখানে কত আছে রুট ফাইভ বোঝা গেল এবার রুট ফোর দুইকে আমি রুট ফোর আকারে লিখে নিলাম তাহলে রুট ফোর আর রুট ফাইভ আমি গুণ করতে পারবো ওই কারণে তাহলে এটা ছয় আমি যদি রুটের মধ্যে আনি ছয়টাকে তাহলে কত হবে থার্টি সিক্স আর এখানে রুট থ্রি রয়েছে এটাও ঠিক একই রকমভাবে করবো

তাহলে এইট রুট হবে আমাদের অ্যান্সার ক্ষুদ্রতম রাশি চেয়েছে টু টু দি পাওয়ার হাফ থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই ফোর আর টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তো দেখো এখানে নিচে রয়েছে দুই রয়েছে তিন রয়েছে চার রয়েছে আর তিন রয়েছে তাহলে আমাদের এগুলো লসাগু করলে হবে তিন চার বারো বারো হবে হচ্ছে লসাগু তো বারো আনবো কত দিয়ে গুণ করবো বারো আনতে হলে ছয় দিয়ে তাহলে নিচে হচ্ছে বারো উপরে হচ্ছে ছয় বারো আনতে হলে চার দিয়ে গুণ করতে হবে এখানে বারো আনতে হলে তিন দিয়ে গুণ করতে হবে আর এখানে বারো আনতে হলে চার দিয়ে গুণ করতে হবে তাহলে কোনটা বড় এবার আমি টু টু দি পাওয়ার সিক্সটা বার করবো কি হয় টু দি টু টু দি পাওয়ার সিক্স মানে হয় চৌষট্টি চৌষট্টি টু দি পাওয়ার ওয়ান বাই টুয়েলভ থ্রি টু দি পাওয়ার ফোর মানে একাশি একাশি টু দি পাওয়ার ওয়ান বাই টুয়েলভ ফাইভ কিউব মানে হচ্ছে একশো পঁচিশ টু দি পাওয়ার ওয়ান বাই টুয়েলভ টু টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে সিক্সটিন সিক্সটিন টু দি পাওয়ার ওয়ান বাই টুয়েলভ তো খুদরতম দেখো এটাই হচ্ছে তাহলে আমাদের অ্যান্সার হবে থার্ড রুট অফ সরি থার্ড রুট অফ টু অপশন দেখো রুট আছে মাইনাস রুট খুব ইজি অঙ্ক তো এটা কি রুট এইটটাকে আমি লিখতে পারি না চার দুগুণে কত আট এরকম লিখতে পারি কেন লিখছি বুঝতে পারবে রুট ফোর মানে কি টু আমি লিখে দিই টু দেখো তাহলে রুট ফোর এটা এটাকে আমি এখানে দেখাচ্ছি তাহলে এটা এরকমভাবে হতে পারে তো রুট ফোর গুণ রুট টু তার মানে তো এটা মানেই তো এরকম চার গুণ দুই তো রুট ফোর মানে কত রুট ফোর মানে হচ্ছে দুই তাহলে দুইটা বেরিয়ে গেল আর এই দুইটা রুট থেকে আমি বার করতে পাচ্ছি না কারণ জোড়ায় জোড়ায় নেই তাহলে এই রুট টুটা রুটের মধ্যে এই টুটা থাকলো বোঝা গেলো তাহলে দেখো এখানে রুট টু আর এই এটা আমি বিয়োগ করতে পারবো এটার সঙ্গে এটা কিন্তু বাদ দেওয়া যাবে না এটার সাথে এটা আমি বিয়োগ করতে পারবো তাহলে টু রুট টু থেকে মাইনাস রুট টু বিয়োগ করলে হয় রুট টু মাইনাস টু তাহলে আমাদের অ্যান্সার হবে রুট টু মাইনাস টু অপশান ছয়টা আছে রুট পঞ্চাশ মাইনাস রুট বাহাত্তর প্লাস রুট পঁয়তাল্লিশ মাইনাস রুট টোয়েন্টি তো পঞ্চাশ মানে আমি লিখতে পারি পঁচিশ দুগুণে পঞ্চাশ আর এখানে ছত্রিশ দুগুণে বাহাত্তর আর পাঁচ নয় পঁয়তাল্লিশ আর এখানে চার পাঁচ কুড়ি তো দেখো এখান থেকে পঁচিশ থেকে কী বেরোবে পাঁচ বেরোবে পাঁচ পাঁচ যেহেতু পঁচিশ হয় আর রুট টুটা রুট টুটা রুটের মধ্যে থাকলো ছত্রিশ মানে ছয় ছয় ছত্রিশ টুটা রুটের মধ্যে থাকলো এখানে দেখো পাঁচটা রুটের মধ্যে থাকবে আর নয় তিন তিক্ষে কত নয় তাহলে তিন বেরোলো এখানে টু রুট ফাইভ তো এটার থেকে এটা আমি বিয়োগ করতে পারবো যেহেতু রুট টু রয়েছে আর এখানে রুট ফাইভ রয়েছে তাহলে এই টু আমি বিয়োগ করবো আর এটার সঙ্গে এটা বিয়োগ করব কথা দেখো মাইনাস রুট টু হচ্ছে আর এখানে প্লাস রুট ফাইভ হচ্ছে তো এটাকে আমি একটু সাজিয়ে লিখবো যেহেতু রুট ফাইভটা ফার্স্টে রয়েছে রুট ফাইভ মাইনাস রুট টু অপশান বি হবে রাইট হ্যান্ড সাথেটা দেখো রয়েছে টু রুট সিক্স প্লাস থ্রি রুট ফাইভ এটার সাথে গুণ করতে হবে টু রুট ফাইভ মাইনাস থ্রি রুট সিক্স তো সিম্পলি গুণ করে দেবো প্রথমে এটার সাথে কী করবো এটা গুণ করবো তাই তো তারপরে এটার সাথে আবার এটা গুণ করবো তো চলো করি এখানে দুই রুট সিক্স দুই রুট ফাইভ আছে তাহলে দুই দুগুণে কত চার রুট সিক্স আর রুট ফাইভ গুণ করে দেবো পাঁচ ছয় কত তিরিশ হচ্ছে এখানে দেখো এটার সঙ্গে আবার এটা গুণ করবো তাহলে মাইনাস আছে যেহেতু চিহ্ন হবে মাইনাস তিন দুগুণে কত ছয় আর দেখো রুট সিক্স আর রুট সিক্স গুণ করতে হবে রুট সিক্স আর রুট সিক্স গুণ করলে কত হয় সিক্স হয় তবে সিক্স লিখে দিলাম এখানে তারপরে এটার সাথে কী করবো এটা গুণ করব তারপরে এটার সাথে এটা গুণ করব। তাহলে এখানে কি হচ্ছে প্লাস তিন দুগুণে ছয় গুণ দেখো রুট ফাইভ রুট ফাইভ গুণ করলে হয় ফাইভ তারপরে হবে চিহ্ন কি মাইনাস হবে এটার সাথে কী করবো এটার গুণ করব তাহলে তিন তিরিক্ষের নয় আর পাঁচ ছয় কত তিরিশ হয়ে গেল এটুকু এবার দেখো এখানে রুট থার্টি মধ্যে এখানে রুট থার্টি আছে এই দুটো আমরা বিয়োগ করতে পারবো দেখো বড়োর আগে মাইনাস তিন হচ্ছে নাইন যেহেতু আছে এখানে ফোর আছে তাহলে মাইনাস ফাইভ রুট থার্টি আর এখানে হচ্ছে পাঁচ ছয় ছয় কত ছত্রিশ আর পাঁচ ছয় ত্রিশ তো মাইনাস ফাইভ রুট থার্টি মাইনাস সিক্স হচ্ছে তো মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে হচ্ছে সিক্স প্লাস ফাইভ রুট থার্টি এটাকে ঘুরিয়ে লিখলাম আর কিছুই না আমাদের যেহেতু অ্যান্সার এভাবে রয়েছে দেখো অপশান ডি হবে রাইটার আটের অঙ্কটা দেখো এখান থেকে আমি করছি আট লিখলাম না রুট টু গুণ রুট থ্রি তারপর আছে টু প্লাস রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস রুট টু রুট থ্রি রয়েছে তারপরে ব্র্যাকেটের মধ্যে টু মাইনাস রুট থ্রি পাওয়ারে টু বা স্কোয়ার তাহলে দেখো এখানে এই দুটো কী রয়েছে কমন রয়েছে তাহলে এটা কমন নিয়ে নিই রুট টু ইন্টু রুট থ্রি কমন নিয়ে নিলাম তাহলে পড়ে থাকলো কোনটুকু টু প্লাস রুট থ্রি স্কোয়ার মাইনাস টু মাইনাস রুট থ্রি স্কোয়ার দেখো এটার সূত্রটা কি পড়ছে এ প্লাস বি যদি এ ধরি টুকে আর বি ধরি রুট থ্রিকে তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র পড়ছে এটার সূত্র কি হয় এখানে ফোর এ বি হয় বোঝা গেল এটার সূত্র হয় ফোর এ বি তো একবারে করে দেব তাহলে এখানে রুট হচ্ছে ফোর এ মানে কত টু আর বি মানে রুট থ্রি তো দেখো এবার এখানে চার দুগুণে আট আর এখানে রুট তিন ছয় কত আঠেরো আঠেরো মানে আমি বের করতে পারি তো আঠেরো মানে কি আঠেরো মানে হচ্ছে নয় দুগুণে আঠেরো তার মানে কি তিন বেরোবে আর রুট টুটা ভেতরে থেকে যাবে তাহলে থ্রি রুট হচ্ছে আঠেরো মানে আঠেরো মানে হচ্ছে থ্রি রুট তিন আটে কত চব্বিশ তাহলে চব্বিশ রুট হবে আমাদের অ্যান্সার অপশান এসে এবার নয়টা দেখো এটা মান নির্ণয় করতে বলেছে কীরকম রয়েছে এখানে মাইনাস কিউ রয়েছে তো মাইনাস কিউ মানে আমি এ টু দি পাওয়ার যদি আমি মাইনাস থ্রি লিখি কী হতে পারে ওয়ান বাই এ কিউ এটাও ঠিক সেরকম এটাকে যদি এ ভাবি আমি তাহলে কী হবে থ্রি প্লাস রুট ফাইভ টু দি পাওয়ার কিউব প্লাস ওয়ান বাই থ্রি প্লাস রুট ফাইভ সরি থ্রি মাইনাস রুট ফাইভ টু দি পাওয়ার কিউব তো অঙ্কটা খুবই ইজি রয়েছে কিন্তু একটু বড়ো হবে আর কিছুই না ঘাবড়ানোর কিছু নেই এখানে কিউব আমি লসাও করছি যোগ করছি যোগ যেভাবে করে সেভাবে ব্যাস তাহলে এখানে থ্রি প্লাস মাইনাস রুট ফাইভের কিউব আর এখানে প্লাস থ্রি প্লাস রুট ফাইভের কিউব এটার সূত্র কী হবে দেখো এখানে এটাকে যদি এ ধরি তাহলে এ প্লাস এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়ছে এ কিউ প্লাস বি কিউবের সূত্র কী হয় এ প্লাস বি এর হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই সূত্রটা হয় তাই না তাহলে এই সূত্রটা আমরা ফেলবো তাহলে এ মানে কি এ মানে হচ্ছে থ্রি মাইনাস রুট ফাইভ আর বি মানে থ্রি প্লাস রুট ফাইভ এটার কি কিউব এ প্লাস বি এর হোল কিউব হয়ে গেল মাইনাস থ্রি এ মানে থ্রি মাইনাস রুট ফাইভ আর বি মানে থ্রি প্লাস রুট ফাইভ তো তারপরে এ প্লাস বি এ মানে থ্রি মাইনাস রুট ফাইভ নিচে দেখো আমি এটা বলতে পারি এ প্লাস এখানে কি তিন প্লাস রুট ফাইভ আছে তিন মাইনাস রুট ফাইভ আছে পুরোটার পাওয়ারে কি আছে কিউব আছে এটার পাওয়ারে কিউব এটার পাওয়ারে কিউব তাহলে আমি এরকম বলতে পারি থ্রি প্লাস আর থ্রি মাইনাস রুট ফাইভ তার পাওয়ারে এই টোটালটার পাওয়ারে কিউব তাই না তাহলে এটুকু মুছে নিই এবার দেখো এখানে কেটে যাচ্ছে এটা আর এখানে এটা এটা কেটে যাচ্ছে তাহলে এখানে পড়ে থাকলো তখন তিন প্লাস তিন 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 যোগ তিন কত হয় ছয় তার মানে এখানে উপরে পড়ে থাকলো এর কিউব মাইনাস থ্রি এটা এ মাইনাস বি এ প্লাস এর সূত্র পড়ছে তাহলে এ স্কোয়ার

এখানে ছয়ের কিউব আছে ছয় ছয় ছত্রিশ ছত্রিশকে ছয় দিয়ে গুণ করলে হয় দুশো ষোলো তো দুশো ষোলো বিয়োগ তিন তিন ছয় আঠেরো লিখে দিয়ে একেবারে তিন ছয় আঠেরো আর এটা বিয়োগ করলে কত হয় চার হয় তাহলে গুণ চার আর নিচে পাচ্ছি চারের কিউব তাহলে দুশো ষোলো বিয়োগ বাহাত্তর বাই চার চার ষোলো চার ষোলো চৌষট্টি তাহলে এটা বিয়োগ করবো কত হয় চার হচ্ছে আর এখানে সাত তাহলে চার একশো চুয়াল্লিশ বাই চৌষট্টি তাহলে দেখো এটাকে ষোলো দিয়ে ভাগ যাবে নয় ষোলো হয় একশো চুয়াল্লিশ আর ষোলো দিয়ে দিলে চার তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে নয় বাই চার অপশান ডি হবে রাইট তো সেটা দেখো টু প্লাস রুট টু প্লাস ওয়ান বাই টু রয়েছে তাহলে দেখো এখানে করব টু প্লাস রুট টু এটাকে একটু ঘুরিয়ে নিই যেহেতু এখানে রুট টু মাইনাস টু আছে তো রুট টুটা আগে নিলাম প্লাস টু যোগের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই এখানে রুট টু মাইনাস টু রয়েছে তো কী হবে এই দুটোর কাজ আগে করবো এইটুকুর তাহলে লসাগু হবে কত রুট টু প্লাস টু রুট টু মাইনাস টু এটা হচ্ছে লসাগু তাহলে এটার ক্ষেত্রে উপরে হবে রুট টু মাইনাস টু আর এটার ক্ষেত্রেও পরে হবে প্লাস প্লাস আছে যেহেতু রুট টু প্লাস টু এখানে দেখো এটা আর এটা কেটে যাচ্ছে তাহলে টু প্লাস রুট টু হচ্ছে আর এখানে প্লাস রুট টু আর রুট টু যোগ করলে কত হয় টু রুট টু আর এখানে এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্র পড়ে যাচ্ছে তাহলে এখানে রুট টু স্কোয়ার মানে কত টু আর এখানে দেখো দু এ স্কোয়ার হবে মাইনাস দুয়ে স্কোয়ার মানে কত চার হলো এবার দেখো টু প্লাস রুট টু প্লাস উপরে হচ্ছে টু রুট টু আর এখানে মাইনাস টু তাহলে এই দুই এই দুই কেটে গেলো তাহলে থাকছে কত টু প্লাস রুট টু এখানে থাকছে মাইনাস টু যেহেতু মাইনাস রয়েছে নিচে মাইনাস টু হচ্ছে কেটে গেল তাহলে হচ্ছে দুই অপশান এ হবে রাইট অ্যান্সার